Assalamu alaikum. Good morning. Welcome to Nordic Turns. Alan Halmstad student theke. Kemon achen apnara shobai? Ami asha korchi apnara shobai bhalo achen. Shomoyer obhabe ami kono video dite parchi na, but amar kache mone holo je koyekta question er answer dewa khub joruri jara notun application korchen ei bochhor student er jonno 2020 er jonno actually. তো আমি গাড়িতে ড্রাইভ করতে করতে আপনাদেরকে ভিডিওটা করি, খুব একটা অ্যাটেনশন দিতে পারবো না, বাট অনেকে যেই অ্যাপ্লিকেশন ফিটা আছে সেটা নিয়ে কথা বলছেন, যে অ্যাপ্লিকেশন ফিটা মানে যদি আমি কত বছর অ্যাপ্লিকেশন করে থাকি তাহলে দিতে হবে কিনা। অ্যাপ্লিকেশন ফি দেওয়ার সিস্টেমটা হচ্ছে যে আপনি প্রত্যেক সেমিস্টারে এই অ্যাপ্লিকেশন ফিটা দিতে হবে। মনে করেন আপনি অটাম সেমিস্টারে ফার্স্ট রাউন্ডে অ্যাপ্লিকেশন করেছিলেন এবং চান্স পান নাই, এবং এখন আপনি সেকেন্ড রাউন্ডে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন, তাহলে আপনাকে ওই 900 রাউন্ড দিতে হবে না, কারণ এটা হচ্ছে একটা সেমিস্টারের জন্য। সো যখনই আপনি ওই একটা সেমিস্টারের মধ্যে দুটা রাউন্ডে অ্যাপ্লিকেশন করবেন তখন আপনাকে অ্যাপ্লিকেশন ফিটা দিতে হবে না। কিন্তু ধরুন আপনি অটাম সেমিস্টারে অ্যাপ্লিকেশন করেছিলেন, এখন আপনি স্প্রিং সেমিস্টারে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন, অথবা স্প্রিং সেমিস্টারে অ্যাপ্লিকেশন করেছিলেন এখন আপনি চাচ্ছেন অটাম সেমিস্টারে অ্যাপ্লিকেশন করতে, তাহলে আপনাকে অবশ্যই অ্যাপ্লিকেশন ফিটা দিতে হবে। এবং অ্যাপ্লিকেশন ফিটা হচ্ছে 900 সুইডিশ ক্রাউন। এটা আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে, আপনার নিজের ক্রেডিট কার্ড অথবা অন্য কারোর ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি এই অ্যাপ্লিকেশন ফিটা দিতে পারবেন। গেল এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে, একজন কোশ্চেন করেছেন যে ভাইয়া আমি কি চারটা সাবজেক্টই শুধু সিলেক্ট করতে পারবো? হ্যাঁ, আপনি চারটা সাবজেক্ট সিলেক্ট করতে পারবেন চারটা ডিফারেন্ট ইউনিভার্সিটিতে, অথবা একই ইউনিভার্সিটিতে চারটা সাবজেক্ট সিলেক্ট করতে পারবেন, অথবা আপনি ডিফারেন্ট ডিফারেন্ট ইউনিভার্সিটিতে ডিফারেন্ট ডিফারেন্ট সাবজেক্ট চারবার ইউজ করতে পারবেন। অর্থাৎ চারটা সাবজেক্টের বেশি আপনি আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না, চারটা সাবজেক্টে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। কোশ্চেনটা ছিল এরকম যে আমাকে কি চারটা সাবজেক্টের জন্যই 900 সুইডিশ ক্রাউন পে করতে হবে? হ্যাঁ, চারটা সাবজেক্ট আপনি অ্যাপ্লিকেশন ফুল পিরিয়ডের জন্যই 900 সুইডিশ ক্রাউন আপনি পে করবেন, এবং এই 900 সুইডিশ ক্রাউন পে করার জন্য আপনি একটা সেমিস্টার পর্যন্ত সময় পাবেন। আমার মনে হয় ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি। সো আপনি 900 সুইডিশ ক্রাউন দিয়ে একটা সেমিস্টারে আপনি যে কোনো রাউন্ডে, ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। আমি সবসময় সবাইকে সাজেস্ট করি আপনারা সবাই ফার্স্ট রাউন্ডে অ্যাপ্লিকেশন করবেন, সেকেন্ড রাউন্ডে অ্যাপ্লিকেশনের জন্য ভিসার জন্য যে সময় দরকার সেই সময়টা ওইভাবে পাওয়া যায় না, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে যারা অ্যাপ্লিকেশন করার পর ডকুমেন্টসটা সাবমিট করার কথা বলছেন, যে ভাইয়া আমি যদি অ্যাপ্লিকেশন করি 15 জানুয়ারি 16 জানুয়ারি পর্যন্ত অ্যাপ্লিকেশনের টাইম আছে, তারপরে আমি কত দিনের মধ্যে ডকুমেন্ট সেন্ড করতে পারবো? আপনি ডকুমেন্টস ট্রান্সক্রিপ্ট কপি যেটা আছে সেটা আপনি সেন্ড করতে পারবেন 3rd of February পর্যন্ত। এর মাঝখানে আপনার এই এই আপনার যে একাডেমিক ট্রান্সক্রিপ্টটা আপনি ইউনিভার্সিটি থেকে সরাসরি পাঠাবেন সেটা অবশ্যই উইদাউট এনি পেপার্স একটা খামে সিলগালা করে ইউনিভার্সিটি রেজিস্টার করতে পাঠাইতে হবে, এমনভাবে পাঠাইতে হবে যেন মনে হয় ইউনিভার্সিটি পাঠিয়েছে, এরকম যেন তারা মনে করতে পারে অ্যাপ্লিকেশনটা দেখে, মানে একাডেমিক ট্রান্সক্রিপ্ট কপিটা দেখে। আর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যখন এটা পাঠাবেন তখন আপনি এটা 3rd February মধ্যে এমনভাবে পাঠাইতে হবে যেন আপনি 3rd February মধ্যে তাদের হাতে এটা পৌঁছায়। এমন হলে হবে না যে আপনি আগে পাঠিয়ে দিলেন কিন্তু 3rd February মধ্যে গিয়ে ওদের হাতে পৌঁছালো না, আপনি পাঠিয়েছেন ঠিকই আগে কিন্তু কোনো কারণে 3rd February আগে গিয়ে পৌঁছালো না, বা 3rd February যে ডেডলাইন আছে ডেডলাইনের মতো পৌঁছালো না, তাহলে আপনার অ্যাপ্লিকেশন লেট অ্যাপ্লিকেশন হবে। লেট অ্যাপ্লিকেশনের অসুবিধা হচ্ছে আপনি স্কলারশিপ পাবেন না এবং আরও অনেক সুবিধা থেকে বঞ্চিত হবেন, এমনকি আপনার অ্যাডমিশন পেতেও সমস্যা হতে পারে। সো এটা মাথায় রাখতে হবে। আর অন্যান্য ডকুমেন্টসগুলো সবই আপনি আপলোড করতে পারবেন, ডকুমেন্টসগুলো আপলোড করার ক্ষেত্রে আপনি 3rd February আগে যে কোনো সময় ডকুমেন্টস আপলোড করতে পারবেন। একজন কোশ্চেন করেছেন, ভাইয়া আমি কি IELTS এর কপিটা 3rd February আগে যে কোনো সময় আপলোড করতে পারবো কিনা? হ্যাঁ, আপনি 3rd February আগে যে কোনো সময় আপলোড করতে পারবেন, ইটস পসিবল। আমার মনে হয় আমি কোশ্চেনগুলো অ্যান্সার আপনাদেরকে দিয়ে দিয়েছি। nordicturns.se অনেকগুলো অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করছে অলরেডি, কয়েকটা অ্যাপ্লিকেশন এখনও তারা মানে কথাবার্তা চলছে, কমিউনিকেশন চলছে, তারা হয়তো বা ভাবছে, অনেক ভেবে চিন্তে তারপর ডিসিশন নেন। আপনারা যদি আপনাদের সময় না থাকে বা আপনারা যদি চান যে আমি কোনো হ্যাসেল চাই না, আমি নোডিক ট্রান্সের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে চাই, সব কিছু সুইডেন থেকে নিয়ন্ত্রণ করা হবে, এরকম যদি করতে চান কেউ, তাহলে nordicturns.se মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারেন। service@nordicturns.se লিখুন এবং সেই সাথে আপনি তাদের সাথে কমিউনিকেশন করার চেষ্টা করুন। আপনার কী কী ডকুমেন্টস লাগবে সেখান থেকে খাদিজা অথবা দিনা আপনাদেরকে হেল্প করবে, সেই ডকুমেন্টসগুলো দেখে আপনার অ্যাপ্লিকেশন করতে পারবেন কি পারবেন না, বা আপনার এলিজিবিলিটি কী পরিমাণ আছে সেটা ব্যাপারে কথা বলার জন্য সে আপনাদেরকে হেল্প করবে। ফেসবুকে সুইডেন থেকে একটা গ্রুপ আছে, গ্রুপটার নাম হচ্ছে BISS। এই গ্রুপটা মানে বাংলাদেশ ইনকামিং স্টুডেন্ট অফ সুইডেন এরকম টাইপের একটা নাম।
এই গ্রুপটা সবসময় আমার ভিডিও নিয়ে লেখালেখি করে, ইনডাইরেক্টলি হোক ডাইরেক্টলি হোক। গত একটা ভিডিও আমি আপলোড করেছি যেখানে লেখা হয়েছিল যে অ্যাপিল নিয়ে একটা কথা লেখা হয়েছিল, তারা আমার ভিডিও নিয়ে সবসময় সমালোচনা করে, আমি এটা জানি। কারণ আমাকে গ্রুপ থেকে ব্লক করা হলেও আমার প্রায় 37,000 ফলোয়ার্স আছে, তারা আমাকে ফোন দিয়ে হোক মেসেজ দিয়ে হোক আমাকে বলে তাদের এই ভিডিওগুলোর কথা, যে ভাই আপনি ভিডিও লিখেছেন এই ভিডিওটা তো উনি বলছে এটা মিথ্যা কথা, ওইখানকার গ্রুপের যারা আছেন তারা বলছে এটা মিথ্যা কথা, এই ধরনের কোনো ইনফরমেশন নেই। দেখুন, আমি সবসময় যে ইনফরমেশনগুলো দেই আপনাদেরকে সেই ইনফরমেশনগুলো একেবারেই মাইগ্রেশন ওয়ার্কের অথবা আপনার ইউনিভার্সিটি অ্যাডমিশনস ডট এসি এগুলোর মাধ্যমে ইনফরমেশনগুলো দেওয়া হয়। কোনো ইনফরমেশন আমি নিজে বানাই না, বা আমি কোনো ইনফরমেশন নিজের মন গড়া ইনফরমেশন দিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করি না। সো যে ইনফরমেশনটা আমি দেওয়ার চেষ্টা করি সেই ইনফরমেশনটা অবশ্যই প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্সড। যেমন আমি এই বছর 5 জনের অ্যাপিল নিয়ে কাজ করেছি, তার মধ্যে 3 জন অলরেডি ইন সুইডেন এবং তাদের অ্যাপিল অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড হয়েছে, 2 জনের অ্যাপিল অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড হয়নি বিকজ অফ তাদের প্রবলেম ছিল, তারা কোনো কারণে স্টাডি অফ ইন্টেনশন ক্লিয়ার করতে পারেনি, একজনের ঠিক মতো অ্যাপিল লেটার লেটে গিয়েছে, এম্বাসির কিছু এইটা জানিয়েছে সেজন্য। বাট স্টিল অ্যাপিল নিয়ে আমি যে কাজগুলো করেছি আমি অনেক বেশি এক্সপিরিয়েন্স হয়েছি অ্যাপিল নিয়ে কাজ করার পর। আমার কাছে মনে হয়েছে সুইডেনের অ্যাপিল সিস্টেমটা খুব সুন্দর, এরা খুব সিস্টেমেটিক ওয়েতে কাজ করে, এবং যে ইনফরমেশনগুলো আমি দিয়েছি সেগুলোর নিচে অবশ্যই লিঙ্ক দেওয়া আছে। আপনারা অ্যাপিল নিয়ে জানতে চাইলে অ্যাপিল নিয়ে আরও ভিডিও করা হতে পারে, কিন্তু কারো কেউ যদি ইনফরমেশনের সাথে না থাকে তাহলে সেটা তার ব্যর্থতা। কিন্তু মানে মন গড়া একজনের ইনফরমেশনকে নেগেটিভ বলে দেওয়া, আমি কখনো বলি নাই যে BISS বা ফেসবুকে যে গ্রুপগুলো আছে তারা কখনো ভুল ইনফরমেশন দিচ্ছে, আমার মাথা ব্যথা নেই তারা কি ইনফরমেশন দিচ্ছে না দিচ্ছে। তারা তাদের কাজ করছে, তারা তাদের মতো করে হেল্প করার চেষ্টা করছে, আমি আমার মতো হেল্প করার চেষ্টা করছি, সবাইকে সবাই হেল্প করার জন্য চেষ্টা করছে। সো আমি আশা করব যে আপনারা যারা বিভিন্ন ফেসবুক গ্রুপ চালাচ্ছেন, সুইডেনে অনেক বছর ধরে আছেন, আপনারা অবশ্যই এক্সপিরিয়েন্সড এবং আপনারা আমার চেয়ে বেশিই জানেন হয়তো, কিন্তু আমি আশা করব যে আপনারা এই ব্যাপারগুলো নিয়ে সমালোচনা না করে কীভাবে এই ব্যাপারগুলো নিয়ে আরও সুন্দর করে আলোচনা করা যায়, কীভাবে বাংলাদেশের মানুষকে আসলেই স্টুডেন্টদেরকে হেল্প করা যায় সেই ব্যাপারে হয়তোবা আপনারা কাজ করবেন। এটা আমার আপনাদের কাছে যারা এই সমস্ত গ্রুপ চালান তাদের কাছে রিকোয়েস্ট। একজনের মুখে আরেকজন কাদা ছোড়াছুড়ি করে, এখানে শুধুমাত্র বাংলাদেশে যারা আছি আমরা, তারা সুইডেনের থেকে শুধুমাত্র কাদা ছোড়াছুড়ি করে পরিবেশটা নষ্ট করা ছাড়া আর কোনো রকমের কিছু হবে বলে আমার মনে হয় না। আপনিও আমাকে দেখতে পাচ্ছেন না, আমিও দেখতে পাচ্ছি না, শুধু শুধু আমার পেছনে লেগে তো আপনার কোনো লাভ নাই। সো এটা ছিল আমার কথা। আর অ্যাপিল নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে সরাসরি আমাকে যদি কোশ্চেন করা হয় অ্যাপিল নিয়ে আমি ডাইরেক্ট রিপ্লাই করি। আমি অফিসে পৌঁছে গেছি অলরেডি, অ্যাপিল নিয়ে আমি ডাইরেক্ট রিপ্লাই করি, কারণ অ্যাপিলটা আমি সরাসরি দেখি, এখানে খাদিজা বা দিনা দেখে না, বিকজ আমি এটা নিয়ে কাজ করি, আমি লজ অ্যান্ড রেগুলেশনসগুলো জানি, সেকশনগুলো জানি, সেই জন্য আমি এটা নিয়ে কাজ করি। আমার কাছে কিছু লয়ারের কাছ থেকে আমি ট্রেনিং নিয়েছি এগুলোর ব্যাপারে, সো সেই জন্য আমি ব্যাপারগুলো জানি। আমার মোদা কথা হচ্ছে যে আপনারা সমালোচনা যদি সেটা যৌক্তিক সমালোচনা হয় অবশ্যই করতে পারেন, ফাউল কথা বাটপার এই সেই এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করার শুধুমাত্র ছোট মন মানসিকতার পরিচয়টাই দিচ্ছে। আপনি সুইডেনে থেকে যদি সুইডিশ নাগরিক হিসেবে নিজেকে দাবি করেন কিন্তু বাংলাদেশের বংশোদ্ভূত হয়ে থাকেন এবং তারপরে যদি আপনি এই ধরনের নোংরা কাদা ছোড়াছুড়ি করেন তাহলে এটার ক্ষেত্রে শুধুমাত্র আমাদের বাংলাদেশিদের বদনাম ছাড়া ভালো কিছু হবে বলে আমি আশা করি না। সো আমি মনে করি যে আপনারা যারা আছেন এখানে তারা খুব সিলেক্টিভ, তারা অবশ্যই অনেক কষ্ট করে এই জায়গা পর্যন্ত এসেছেন। সো আমি সবাইকে সম্মানের সাথে শ্রদ্ধার সাথে জানাচ্ছি আপনারা প্লিজ মানে নেগেটিভ সমালোচনা না করে পজিটিভ বাংলাদেশের স্টুডেন্টদের জন্য আসলে যদি কিছু করা যায় তাহলে সেটা করার চেষ্টা করুন। প্রত্যেকের জায়গা থেকে কোনো না কোনোভাবে সঠিক, এবং সেই সঠিক জায়গাটুকু তাকে নিয়ে তাকে থাকতে দেন, এবং আপনিও আপনার জায়গাটা সঠিক করে আপনি আপনার জায়গায় থাকেন। আপনাকে কেউ আমার সম্পর্কে কথা বলতে বলছে না অথবা অন্য কারো সম্পর্কে কথা বলতে কেউ আপনাকে বাধ্য করছে না, সো এটা আপনি নিজে থেকে করছেন। আমি যারা ফেসবুক চালাচ্ছে সুইডেনে বসে থেকে তাদের কথা বলছি, আমার সাথে কারো কোনো শত্রুতা নেই, আমার সাথে যারা আমাকে নিয়ে কথাবার্তা বলে তাদেরকে আমি কখনো ফেস টু ফেস দেখিও নাই, শুধুমাত্র ফেসবুকের মাধ্যমে পরিচয়। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ইদানিং যে সমস্ত কথাবার্তাগুলো হচ্ছে সেগুলো আসলেই অনেক অনেক নোংরা একটা 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 ব্যাপার হচ্ছে, এটা আমি কখনোই সমর্থন করি না। নর্ডিক টার্নস এটা সমর্থন করে না। নর্ডিক টার্নসের যে ফেসবুক পেজ আছে সেখানে সবসময় যে ইনফরমেশনগুলো শেয়ার করা হয় সেগুলো বিভিন্ন ওয়েবসাইট থেকে, সুইডেনের বিভিন্ন লিগ্যাল ওয়েবসাইট থেকে নেওয়া হয়। সুইডেনের হালান্স পোস্টেন আছে, লোকাল ডট এসি আছে, সেগুলোতে আমি মেম্বার আছি, সেই মেম্বার থাকা অবস্থায় নিউজগুলো আমার কাছে আসে এবং সেই নিউজগুলো আমি আপনাদের কাছে শেয়ার করি, যেন আপনারা সুইডেন থেকে আরও বেশি ইনফরমেশন নিয়ে জেনে বুঝে শুনে তারপর বাংলাদেশ থেকে সুইডেনে আসেন, ভালো প্ল্যান করে আপনারা আসেন, এটাই আমি চাই।
আমার আরেকটা জিনিস বলার ছিল, সেটা হচ্ছে যারা নতুন আসবেন সুইডেন, বাংলাদেশ থেকে সুইডেনে নতুন আসবেন, এখানে যারা অনেক বছর ধরে থাকে বাংলাদেশি, তারা অনেক বছর ধরে আছে এখানে, এক ঘরে যখন দুটা ভাই থাকে দুই ভাইয়ের মধ্যেও ঝগড়া হয়, দুই ভাইয়ের মধ্যেও অনেক শত্রুতা হয়, তো এখানে যারা বাংলাদেশিরা আছে তাদের বাংলাদেশিদের মধ্যে অনেক ধরনের ক্ল্যাশ হয়তো বা কোনো কারণে হয়েছে, বা তাদের মধ্যে হয়তো কারো কারোর মধ্যে সম্পর্ক হয়তো বা ভালো নাও থাকতে পারে, কিন্তু যারা নতুন আসছেন তারা এগুলো শুনে কারো সাইডে বা কারো গ্রুপে বা কারো পক্ষে না গিয়ে চেষ্টা করবেন আপনারা যে গোলে এসছেন এখানে সেই গোলটা ফুলফিল করার জন্য। যদি লেখাপড়া করার জন্য এসে থাকেন বাংলাদেশের ভালো উন্নতি করার জন্য, তাহলে লেখাপড়া করে বাংলাদেশে ভালো লেখাপড়া করার চেষ্টা করুন। যদি বা এখানে সেটেল হওয়ার জন্য আসেন, তাহলে চিন্তা করেন কীভাবে জব পাবেন, সেই জব নিয়ে কীভাবে আপনি ওয়ার্ক পারমিটে যাবেন, কীভাবে পারমানেন্ট রেসিডেন্সি হবেন, কীভাবে সুইডিশ সিটিজেন হবেন, সেগুলো নিয়ে চিন্তা করে আপনার গোল থেকে বিচ্যুত হবেন না। আমার রিকোয়েস্ট হচ্ছে আপনাদের কাছে, আপনারা এখানে আসার পরে একজন বলে যে হ্যাঁ ওই লোকটা ভালো না, কেন ভালো না, ওই লোকটা এই করছে, আচ্ছা ওই লোকটা ভালো না, প্রত্যেকটা মানুষের কাছে নতুন যারা আছে তারা এই ব্যাপারটা বলে যে হ্যাঁ ওই লোকটা ভালো না, ওই লোকটার সাথে তুমি মিশো না। আবার আরেকজন বলে যে হ্যাঁ, যার সম্পর্কে বলা হয়েছে সে আবার বলে যে না সে আমার সম্বন্ধে এটা বলছে, আরে সে কোন দিক দিয়ে ভালো। এইভাবে দেখা যাচ্ছে কয়েকটা গ্রুপের সৃষ্টি হয়ে যাচ্ছে। আমরা যারা বাংলাদেশি আছি বিদেশে, আমরা বাঙালি বাঙালিকে হেল্প করব, বাঙালি বাঙালিকে দেখব, এখানে আমাদের বাবা মা নেই, আমাদের আত্মীয় স্বজন নেই, কেউ নেই, আমাদের যারা ভাই বোনরা আছে তারাই একজন আরেকজনকে হেল্প করব, দেখব। এরকম যদি না হয় তাহলে সমাজটা, এই সুন্দর সুন্দর প্রকৃতিটা আস্তে আস্তে নষ্ট হবে। সো আমি চাই না, প্রকৃতপক্ষে আপনারা যারা নতুন আছেন তারা এগুলোতে জড়ান, আমি চাই না যে আপনারা যারা নতুন আছেন তারা এগুলোতে এসে নিজেদের যে গোল আছে সেই গোল থেকে বিচ্যুত হন। আমি আশা করব আপনারা সবাই এখানে খুব ম্যাচিউর এবং আপনারা এখানে আপনাদের বিচার বুদ্ধি দিয়ে চিন্তা করবেন যে যার সাথে যার সমস্যা আছে তার পার্সোনাল সমস্যা তার মতো থাকতে দেন। আপনার কাছে সবাই ভালো, আপনার কাছে এই ভাইটা যেমন সুইডেনে থাকে ইনফরমেশন দিয়ে আপনাকে হেল্প করতে পারে, জব দিয়ে আপনাকে হেল্প করতে পারবে, হয়তো আরেকটা ভাইও, সে ভালো হোক খারাপ হোক আপনার জন্য কিন্তু সে অবশ্যই ভালো। সো তার সাথে আপনি, সবার সাথে আপনি যোগাযোগ রেখে আপনার যে উদ্দেশ্য আছে, আপনার যেই মানে সমস্যা আছে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করুন। আমি আশা করব যে আপনারা যারা নতুন আছেন তারা সবাই এই ব্যাপারগুলো বুঝতে পারবেন। আমি কি বলতে চাচ্ছি, আমার কাছে মনে হয় যে ওই যে একটা কথা আছে না যে শয়তানের জন্য হচ্ছে ধাক্কা কিন্তু বুদ্ধিমানের জন্য হচ্ছে এটা একটা ইশারা। সো আমি জাস্ট আপনাদেরকে এটাই বলবো। আর নর্ডিক, www.nordicturns.se ওয়েবসাইট নিয়ে কাজ হচ্ছে, যেটা এপ্রিলে আমরা লঞ্চ করার চেষ্টা করছি ইনশাল্লাহ, সেটা নিয়ে কীভাবে এটাকে আরও বেশি অ্যাডভান্স লেভেল করা যায় এবং কীভাবে কাস্টমারদের, যারা স্টুডেন্ট থাকবে সেই স্টুডেন্টরা কীভাবে তাদের ইনফরমেশনগুলো খুব সহজে তাদের হাতে পাবে, এই জিনিসগুলো নিয়ে আমি কাজ করছি। এম্বেডেড অ্যান্ড ইন্টেলিজেন্স সিস্টেমস একজন কাজ করে, সে আমাকে এই ব্যাপারে খুব খুব পরিমাণে হেল্প করছে। তাকে আমি অলরেডি আমার ওয়েবসাইট কীভাবে হবে ডিজাইন নিয়ে কথা বলেছি, বিকজ আমার কাছে মনে হয় যেই অ্যাডভান্স লেভেলগুলো নিয়ে আমি কথা বলছি সেগুলো একজন প্রোগ্রামার ছাড়া সম্ভব না। সো আমি তার সাথে কাজ করছি, আশা করি ভালো কিছু হবে আপনাদের বাংলাদেশিদের জন্য। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার আম্মা খুব অসুস্থ, আমার আম্মার জন্য সবাই আপনারা দোয়া করবেন। আর আমি আপনাদের সবার জন্য দোয়া করি যারা বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে আমার ভিডিও দেখেন, আমাকে আমাকে আপনাদের মধ্যে একজন মনে করেন, তাদের সবাইকে শুভকামনা, সবাই নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।